नमस्कार बंधुरा, चटजल्दी रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी क्रीम, कन्डेंस मिल्क ओ फूड कलर छाड़ा एकदम कयेकटी घरोया उपकरण दिए एकटी स्मूथ ओ टेस्टी आइसक्रीम बानिए देखाबो। आमी एई आइसक्रीमटार नाम दिएछी मैंगो हुईट आइसक्रीम। मैंगो हुईट आइसक्रीम बानानोर जोन्नो जे उपकरणगुलि लागबे सेगुलो हलो 1 लिटार दूध, 50 ग्राम आटा, 1 केजি আম, 50 গ্রাম মিল্ক পাউডার ও 1 কাপ চিনি। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে আটাটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। আটাটা লালচে হয়ে গেলে এই রকম তারপরে নামিয়ে নিতে হবে। এরপর আমি আমটাকে ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নেব। আমটা একটু ভালো জাতের নেবেন, যাতে টক না থাকে সেই দিকে নজর দিতে হবে। আর আমটা ভালো করে মিক্সিতে একদম ভালো করে ব্লেন্ড করে নেবেন। এবার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা নেটের উপরে এইভাবে আমটাকে ছেঁকে নিচ্ছি, যাতে আঁচ থাকলে সেটা বেরিয়ে আসে। আপনারা কাপড়ের সাহায্যেও এইভাবে ছেঁকে নিতে পারেন। আমটাকে ছেঁকে নেব এই কারণে যাতে আঁশটা একটুও না থাকে, কেননা আঁশটা থাকলে আইসক্রিমটা স্মুথ ও ভালো হবে না। এবার আমি দেখুন ছেঁকে নিয়েছি, এর মধ্যে আঁশ আছে, তবে আমি যেহেতু হিমসাগরের ভালো জাতের আম নিয়েছি সেই জন্য খুব একটা আঁশ বেরোয়নি। এবার 1 লিটার দুধকে আমি জাল দিয়ে হাফ লিটার করে এর মধ্যে মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারটা যদিও অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে ভাজা আটাটা এইভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না এটা একদম ক্ষীরের মতো হচ্ছে ততক্ষণ এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা একসাথে আটাটা দেবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে, সেই কারণে এইভাবে অল্প অল্প করে আমি আটাটা দিচ্ছি। দেখুন আমার সব আটা দেওয়া হয়ে গেছে ও এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যদিও আমের টকের উপর নির্ভর করবে, এইভাবে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে মিশে গেছে, এরপরে আমি আগের থেকে আমের যে পাল্পটা তৈরি করে রেখেছি সেটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে, নয়তো নিচের থেকে লেগে যেতে পারে। এবার এটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে আমি এর মধ্যে সাইট্রিক অ্যাসিড মিশিয়ে দিচ্ছি। আপনারা যদি সাইট্রিক অ্যাসিড না থাকে পাতিলেবুর রসও দিতে পারেন। এখন আটা, আম ও দুধের মিশ্রণটাকে একটি মিক্সিং বোলের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে মিশ্রণটা, দেখুন মিশ্রণটা কী সুন্দর ফুলে গেছে ও হালকা হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন আমি একটা পাত্রের মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। 2-3 ঘন্টার জন্য আমি মিশ্রণটাকে এক ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। তবে এইভাবে একবার ব্লেন্ড করেই মিশ্রণটাকে আইসক্রিমের জন্য জমিয়ে দিলে চলবে না, এটা করার একটা প্রসেস আছে, সেটা আমি অবশ্যই আপনাদের বলবো ও দেখিয়েও দেব। কেননা যেহেতু আমি ক্রিম দিইনি সেই জন্য একবার ব্লেন্ড করার পরেই মিশ্রণটা যদি আমি আইসক্রিমের জন্য জমিয়ে দিই তাহলে আইস ক্রিস্টাল জমে যেতে পারে, এবং আইস ক্রিস্টাল জমে গেলে আইসক্রিমটা খেতে ভালো হবে না, সেই জন্য এটাকে বারবার ব্লেন্ড করে নিতে হবে। এবার 2 ঘন্টা বাদে আমি মিশ্রণটাকে বের করে নিচ্ছি, আমি একটু নাড়িয়ে দিচ্ছি, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব, এই রকম 3-4 বার 2-3 ঘন্টা বাদে বাদে মিশ্রণটাকে ব্লেন্ড করে নিলে এটা খুব স্মুথ ও সফট হয়ে যাবে, এবং তখন
আইসক্রিমের মধ্যে আইস ক্রিস্টাল জমবেও না, যেটা খেতে খুব ভালো হবে। এইভাবে সব শেষে ব্লেন্ড করার পরে আমি একটা পাত্রের মধ্যে এইভাবে ঢেলে দিচ্ছি মিশ্রণটা। মিশ্রণটা ঢালার পরে এইভাবে উপর থেকে ভালো করে স্মুথ করে নিচ্ছি। নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট বা যতক্ষণ না জমছে ততক্ষণ জমার জন্য ওয়েট করব। এবার আমার আইসক্রিমটা জমে গেছে, এখন আমি ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জমে গেছে। এবার যেহেতু আমি প্লাস্টিক পাত্রে নিয়েছিলাম সেই জন্য এটা খুলতে খুব ইজিভাবেই খুলে যাবে। দেখুন কি সুন্দর খুলে গেল। এখন আমি ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে গার্নিশ করে দিচ্ছি, আর এর মধ্যে আমি ছোট ছোট আমের টুকরোও দিয়ে দেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এটা শুধু দেখতেই সুন্দর লাগছে না, এটা খেতেও খুব সুন্দর হয়েছে। এবার কেটে এইরকমভাবে আপনারা প্লেটে বা আইসক্রিম বোলের মধ্যে দিয়ে সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার ও অবশ্যই কমেন্ট করুন। আর আমার রান্নাঘরের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার রান্নাঘরের আপডেট সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।